হ্যালো বন্ধুরা, আজকে আমি একটি মজার ভিডিও নিয়ে এসেছি। চলুন দেখে নেওয়া যাক সে মজার ভিডিওটি কি। আমার বাসায় তৃতীয়তলায় বেলকনি, ছোট্ট একটা বেলকনি আছে, দুইটা বেলকনি আছে। এবং বেলকনিতে দেখুন কিভাবে করল্লা চাষ করা হয়, সবজি চাষ করা হয় বেলকনিতে। দেখুন এটা গাছ লাগানো আছে বেলকনিতে, সামান্য একটু মাটি দিয়ে। এখানে পুঁই শাক লাগানো আছে, এখানে করল্লা গাছ, এখানে ফুলের গাছ। দেখুন এই তো সুন্দর ফুল ফুটে আছে সবগুলো ছোট ছোট পাত্রে। দেখুন করলা ধরেছে সুন্দর, এই তো দেখুন বড় বড় করলা ধরছে, এই পাশে ধরছে, এইদিকে আরো অনেক খুশি বের হয়েছে করল্লার। এই তো দেখুন করল্লা ধরে আছে। এটা চাষ করা খুবই সোজা। চলুন দেখতে দেখতে গল্প করা যাক। দেখুন কত করল্লা ধরেছে, আপনার বাসা বাড়িতে যে সকল পাত্র পড়ে থাকে বা ভেঙে যায়, যেমন ভাঙা মগ হতে পারে, তারপরে এই যে দেখুন বড় বড় বোতল হতে পারে প্লাস্টিকের, এগুলো ইউজ করে আপনি এটা করতে পারেন। কীভাবে করবেন, বাজার থেকে বাজারেই পাবেন আপনি করল্লা গাছ। করল্লার দেখা যায় অনেক করল্লা আমরা কিনে নিয়ে আসি, সেখানে পাকা বিচি থাকে, সেটাও আপনি দিতে পারেন, চারা লাগিয়ে করতে পারেন, বা চারা কিনে নিয়ে এসে টবে এই গাছগুলোতে অল্প মাটি মিশ্রিত করে, জৈব মাটি মিশ্রিত করো, প্রতিদিন অল্প অল্প করে পানি দিলেই দেখা যাবে একসময় গাছ এরকম ছেয়ে যাবে। ছেয়ে গিয়ে এইভাবে সবজি আসবে। এখন যা সবজির দাম, আপনি ঘরে এরকম শুধু করল্লা না, বিভিন্ন সবজি চাষ করতে পারবেন। দেখুন কত করল্লা আসছে। এই তো বড় করল্লা, তো ভিডিওটি কেমন লাগলো সবাই লাইক কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, খুব ভালো থাকবেন।